ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে সাডেন প্ল্যানিং করে আমরা চলে আসছি লেক পাড়ে পিকনিকের জন্য। আমি স্কুল থেকে বাসায় এসে শুনতেছি যে আমরা সবাই আজকে বিকেলে যাব পিকনিকে। আর এখানে আমার কিছু ফ্রেন্ডস আছে, আব্বুর কিছু ফ্রেন্ডস আছে, যারা প্ল্যানিং করছে যে আজকে বিকেলে ঘুরতে যাবে। দেন সবাই মিলে প্ল্যানিং করে চলে আসছে এই লেক পাড়ে। এখানে আসার পরে দেখতেছি প্রচুর রোদ আর প্রচুর বাতাস। এখানে আম্মু তো রোদের কারণে তাকাইতেই পারতেছিল না। পরে আম্মুকে বললাম যে তোমার মাথায় সানগ্লাস রেখে দিছো, সানগ্লাস তো চোখে পড়ার জন্য, তুমি কেন পড়তেছো না যে তাকাইতে পারতেছো না। দেন এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ওনারা এই রশি দুইটা কিছু একটা টানাটানি করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, ওনারা বললো এটা বোট। আমি জানি না এটা কোন টাইপের বোট, যেটা রশি দিয়ে টাইনা টাইনা ওই পাশ থেকে পাশে আনতে হয়। যাই হোক, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ওনারা কীভাবে ওইটা ওই পাশ থেকে পাশে আনে, আর এটার মধ্যে ওইটায় কীরকম মজা পাওয়া যায়, এটা কোন টাইপের বোট। তাই আমি দেখতেছিলাম যে ওইটা এই পাশে আসতেছে, আর আমি এখানে দাঁড়াইছিলাম, সানানো গেল ওদের হেল্প করতে, কিন্তু কোনো হেল্পই করলো না। হঠাৎ করে দেখে যে এখান থেকে একজন লাফ দিল। আমি বলি যে ওনারা লাফ কেন দিতেছে, ওনারা এখানে গোসল করতেছে নাকি। পরে দেখি যে ওনারা না পেছন দিয়ে আরও অনেকজন নাইমে গেছে গোসল করার জন্য। এরকম যেমন গরম পড়ছে আর বাতাস আর এত সুন্দর পানি দেখে কেউ আর নিজেদের লোভ সামলাতে পারে নাই, গোসল করার জন্য নাইমে গেছে। আমি যদি জামা কাপড় নিয়ে আসতাম আমিও গোসল করতাম, যেমন পানি দেখছি। দেন এই বোটটা ওনারা টাইনা টাইনা এই পাশে নিয়ে আসছে, আমরা সবাই বোটে উঠে গেছি। এই বোটটা কি আমার কোনো রকমই অন্যরকম ফিল হয় নাই, শুধু দাঁড়াইছিলাম, একজন রশিদা টানাটানি করলো, টাইনাটানি ওই যে পাশে নিতেছে, জাস্ট এটাই আর কিছুই না, আর কোনো রকম কিছু নাই। একটু বাতাস দেখলাম, নদীর এই পাশ থেকে ওই পাশে গেলাম, সরি লেকের এই পাশ থেকে ওই পাশে গেলাম, এইটুকুই। আর এখানে যেমন পানি ছিল পরিষ্কার পানি, এখানে যদি আমার বাসা থাকতো আমি প্রতিদিন এখানে গোসল করতাম। আর যারা গোসল করতে নামছে লেকে, লেকটা কিন্তু বেশ বড়, ওই পাশ থেকে সাতটায় এই পাশে আসতেছে, হয়তো ওনারা অনেকদিন পরে গোসল করতেছে, কারণ ইউরোপে তো ফরিয়ানরা টোটালি গোসল করে না, একদিনও গোসল করে না। দেন আমরা চলে আসলাম ওই পাশ থেকে এই পাশে, আমার বিন্দুমাত্র কোনো ফিলিংস নাই এক্সট্রা, যে একটু এনজয় করছি, মজা লাগছে, এটার মধ্যে ওইটা কিছুই না, শুধু দাঁড়াই উঠে দাঁড়াইছিলাম, টানলো রশি, ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। এখন নামলাম, আর আমার আব্বু আর আম্মু ভাবছিল যে এই পাশে কিছু একটা আছে, যার কোনো সবাই দেখতে যাইতেছে। পরে ওই পাশে আইসা দেখে যে ওই পাশে যা ছিল এই পাশেও সেম, একটা বসার ঘর, আর পিকনিক যেমন করতে আসা একটা ঘর লাগে সেম ওইরকমই। দেন আমরা আবার লেকের ওই পাশে যাবো, এই রাস্তা দিয়ে হাইটে হাইটে এখানে যাইতেছিলাম। পরে দেখলাম দূরে কিছু একটা পার্কের মতো দেখতে লাগতেছে। পরে আমরা এখানে আসলাম, কাছে আইসা জিনিসটা বুঝতেছিলাম না, পরে দেখলাম যে এটা হচ্ছে কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থান এটা। পরে অনেকক্ষণ এখানে বসে আসলাম, কবরস্থানে বসে আসলাম না, মানে আমরা আমাদের যেখানে পিকনিকটা ওইখানে আইসা বসে আসলাম। আম্মুরে বললাম যে খিদা লাগছে, তুমি জানছ খাইতে দাও। আম্মু এখানে নিয়ে আসছিল আজকে দই ফুচকা, কারণ আম্মুর যে ফ্রেন্ডসরা আছে ফরিয়ান, ওরা তো কখনো দই ফুচকা খায় না, এরকম কিছু খায় না, যার কারণে আম্মু দই ফুচকা নিয়ে নিয়েছিল। আর ওনার পক্ষে থেকে ওনারা কেক টেক কুকিজ এগুলো অনেক কিছু আনছিল, ওইগুলোর আমি ভিডিও করি নাই। দেন আমি এখানে বসে ছিলাম, কতক্ষণ পরে আমাদের বাসটা চলে আসলো। এখন এখন আব্বু আগে আগে উঠে গেছে, আমার সবার আগেই উঠে গেছিলাম, কারণ বাসের পেছনে সিট পাওয়া যায় তো যদি আমরা দেরিতে আসতাম, তো আগেই চলে আসলাম, সামনে বসে পড়ছি, এখন চলে যাব বাসায়। সো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ।